আজকে যে বিষয়টি নিয়ে বলবো বা বলতে চাইছি হলো কি করে জনপ্রতিনিধি যিনি জনপ্রিয় হতে পারেন অর্থাৎ জনপ্রিয় হতে গেলে জনপ্রতিনিধিদের কি কি গুণ থাকা দরকার জনপ্রতিনিধি কেমন করে বলবেন কি বলবেন কিভাবে বলবেন কি কি বিষয় নিয়ে বলবেন এগুলো যার যত বেশি জানা আছে তার বাচনভঙ্গি তার প্রকাশ তার গলার আওয়াজ সে তত বেশি জনপ্রিয় জনপ্রতিনিধি হতে পারবে কিন্তু তার সাথে সাথে তার আর কী কী জিনিস দরকার যেমন যেমন সরকারের জমি যেখানে যত পড়ে আছে সেইগুলো তারই নিজেদের লোকদের পাইয়ে দেওয়া যেমন খুশি তার সদ্ব্যবহার করা সরকারের সম্পত্তি অর্থ টাকা যেখানে যতটা আছে সব যেমন খুশি একে ওকে তাকে পাইয়ে দেওয়া বিলিয়ে দেওয়া বিলিয়ে দিয়ে নিজের দল তৈরি করা নানা জায়গা থেকে লোক জুটিয়ে আনা তা এদের উদ্দেশ্য একটাই তোমরা আমাকে ভোট দাও কারণ তুমি ভোট দিলে আমি নেতা মন্ত্রী রাজা মহারাজা এমনকি বঙ্গের অধীশ্বরও হতে পারো তখন জনগণ আমাকে ভগবান বলে মানবেন এইভাবেই আমি বঙ্গের অধীশর হব কিন্তু জমিদারি প্রথা চলবে না ওটা খুব বাজে জিনিস জমিদার হওয়াটা পাপ সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা চরম পরিণতি শুধু নামটা আমি বদলে দিয়েছি শব্দটা বদলে দিয়েছি বদলে দিয়ে নেতা মন্ত্রী গণতন্ত্র সমাজতন্ত্র মার্সবাদ লেলিনবাদ মাওবাদ এ সমস্ত যেমন খুশি আমি বলতে পারি গ্রহণ করতে পারি তারপর গণতন্ত্রের নামে যাকে খুশি যা খুশি বলতে পারি কারণ সেটা আমার স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা প্রজাতান্ত্রিক স্বাধীনতা আমি যে বলবো বলবো সেটাই ঠিক আমি যা বলবো সেটাই শেষ কথা আমার কথাই মানতে হবে আমার দলের কথা শুনতে হবে আমার তত্ত্বের কথা জানতে হবে আমি বললে গাছের পাতা নড়বে আমি বললে তবে বায়ু প্রবাহ হবে আমি বললে লড়াই হবে সমাজতান্ত্রিক ঝড় বইবে গণতান্ত্রিক ভণ্ডামি চলবে তো আমি হলাম এই জনপ্রতিনিধি আমি যতটা ভন্ড হব আমি তত বড় জনপ্রিয় হব সেই জন্য গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে যত রকম ভণ্ডামি আছে তা দিয়ে কথা বলতে পারবো রুটে পুটে খাও কাটমানি খাও তোলাবাসদের হাতে রাখো ঘুষটা সমানভাবে বিলিয়ে বাগবাটরা করে খাও একা খেও না একা খেলে দল পাবে না দল না হলে সমাজতান্ত্রিক বিপ্লব হবে না তো এটাই হচ্ছে ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক রিপাবলিক এক হাতের ডেমোক্রেসি এক হাতে সোশিয়ালিজম তো দুই হাতে মিলে ডেমোক্র্যাটিক রিপাবলিক প্রেসিডেন্টকে নির্বাচিত হবে আমি জনগণ জানি না রাজ্যসভা সাংসদকে নির্বাচিত হবে আমি জনগণ জানি না সেটা পার্টি জানে দল জানে বিধায়ক জানে সাংসদরা জানে আমার কোনো হাত নেই দলের মধ্যে চোর অসৎ অসাধু চালবাজ ঘুষখোর কাটমানিখোর তোলাবাজ সবচেয়ে আশ্চর্যের বিষয় একজন ডাক্তার প্র্যাকটিশনার তিনি আবার সভাপতি তিনি তোলাবাজ কাঠা প্রতি বেশ কয়েক লাখ টাকা তাকে না দিলে কোনো প্রমোটার সেখানে বাড়ি করতে পারে না প্রফেশানে সে ডাক্তার তিনি জনপ্রতিনিধি তো এইটাই হলো আমাদের এখনকার সংস্কৃতি আমাদের গর্বের সংস্কৃতি বাঙালির সংস্কৃতি এইসব সংস্কৃতিগুলো আমদানি হলো কীভাবে কবে থেকে আসলো এই সব স্বাধীনতার পরের সংস্কৃতি যারা সংস্কৃতি সংস্কৃতি নিয়ে লাফালাফি করে বলে গর্ববোধ করে মাইকে চিল চিৎকার করে মাইক্রোফোনে কান পুছিয়ে দেয় মাথা ঘুরিয়ে দেয় দিন নেই রাত নেই কানের পর্দা ফাটিয়ে দেয় তারা সব সাংস্কৃতিক লোক রাজনীতির লোক মহাপণ্ডিত লোক মহাবুদ্ধিমান মহাজ্ঞানী কিন্তু কে বিদ্যান কে বুদ্ধিমান কে জ্ঞানী কে পণ্ডিত তার মানে সঠিক ব্যাখ্যা শাস্ত্রীয় ব্যাখ্যা আমার তোমার ব্যাখ্যা দিলে চলবে না শব্দগুলো আমি সৃষ্টি করিনি আমি ইচ্ছা মতো বানান ভেঙে চুরে দিলাম ব্রিটিশরা করবে ইংরেজি শব্দের বানান ব্রিটিশরা চেঞ্জ করবে কারণ সেটা তাদের খানদান সেটা তাদের অহংকার আর আমাদের ল্যাংড়া খোড়া ভেড়া যে যে এলো শিক্ষা জগতের সাংস্কৃতিক জগতের ইসামত বানান পাল্টে দিল শব্দ পাল্টে দিল যেমন খুশি ব্যাখ্যা হল সমস্ত শব্দ সমস্ত তার তো সেসব বিশেষ ব্যাখ্যায় আমি যেতে চাই না যেটা বলছিলাম যে জনপ্রতিনিধি হতে গেলে এখন কি কি দরকার বলতেই পারি এসব কথা গণতন্ত্রের নামে যাকে খুশি যখন খুশি যেমন খুশি বলতে পারি আমার কথাই শেষ কথা আমার কথাই মানতে হবে আমি পড়লে আমি বললে তবেই গাছের পাতা নড়বে বায়ু প্রবাহ হয়ে প্রবাহিত হয়ে বাতাস হবে তো এইভাবে আমি জনপ্রতিনিধি হয়ে যতটা ভণ্ড হব যত বড় ভণ্ড হব যত বড় মিথ্যাবাদী হব তত আমি জনপ্রিয় হব তত আমার ভোট বাড়বে তত বেশি সংখ্যায় ভোট পেয়ে আমি জয়ী হব তত আমি উঁচু দরের রাজনীতিবিদ বুদ্ধিজীবী তো এই সমস্ত অনেক অনেক কথা বলা যায় গুরু খেলে বুদ্ধিজীবী হয় কিন্তু তার মুসলিম ভাইদের সুয়ারের মাংস খাওয়ানো যায় না বা তারা খেয়ে সেটা দেখায় না কিন্তু আমরা দেখাই কারণ আমরা বুদ্ধিজীবী এর নানা নানারকম তো কে জ্ঞানী কে বুদ্ধিজীবী কে বিদ্যান কে পণ্ডিত কে বুদ্ধিমান হ্যাঁ নিজে নিজের ব্যাখ্যা দিলাম নিজের মধ্যেই চললাম আমি সব আমি পণ্ডিত তো এই সমস্ত ব্যাপারের মধ্যে থেকে যত রকম ভণ্ডামি দিয়ে কথা বলতে পারব যত কাটমানি খাওয়াতে পারবো যত তোলাবাজের সংখ্যা বাড়াতে পারবো তত বড়ো জনপ্রতিনিধি আমি হব কেন এত সব পারবো একে আগুন লাগাও এখানে এখানে আগুন লাগাও ওকে পেটাও ওকে খুন করো রাজনীতির খুন এটা এটা খুন নয় এটা রাজনীতির খুন রাজনৈতিক খুন কারণ আমি স্বাধীন আমি স্বাধীন সুতরাং আমার স্বাধীনতা আছে যা খুশি করার এটা আমার গণতান্ত্রিক অধিকার তা আমার গণতান্ত্রিক অধিকার তো কেড়ে নিতে কেউ পারে না এই স্বাধীনতা দিয়েছেন কারা সেই ক্ষুদিরাম থেকে নেতাজি লাভ হয়েছে কি কার লাভ হয়েছে তাই না ক্ষুদিরাম বোমা মারা শেখালেন আমরাও বোমা মারা শিখলাম পেট্রোল বোমা মারা শিখলাম বন্ধ ডাকলে পরে বাসে পেট্রোল পাম্পা ছুড়িয়ে মারলাম বন বন্ধ সার্থক করতে হবে যাত্রীরা যাতে ভয় আর অফিস অফিস মুখে না হয় অফিসে যেতে না পারে সুতরাং বন্ধ সার্থক সব মানে পূর্ণ সার্থক হল বন্ধ সরকার নিজেই বন্ধ ডাকে নিজেই বাস চালান বন্ধ করে দেয় বন্ধ সফল হয় একটা রাজ্য সরকার সে নিজে বন্ধ ডাকে নিজেরা বাস বা পরিবহন বন্ধ করে দেয় এটা বুদ্ধিজীবী বাস বন্ধ পরিবহন বন্ধ বাসে পেট্রোল বোমা ছুড়ে মারো বাসে বোমা ছুঁড়ে মারো তারপর বন্ধ সফল হবে এত জ্ঞানী এত পণ্ডিত এত বিদ্বান এত বড় বুদ্ধিজীবী কিন্তু মূলগত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করার ক্ষমতা নেই তখন কি হবে টেকনোলজি ট্রান্সফার ওরা টেকনোলজি দেবে আমরা মিস্ত্রিগিরি করব কোথায় টাইট মারতে হবে কোথায় স্ক্রুড্রাইভার লাগবে আবার ওদের গালি মারব ওরা সাম্রাজ্যবাদী ওরা বুর্জোয়া তো এইভাবে সমস্ত অঞ্চল দখলে রাখব তারপর ধীরে ধীরে সব শিল্প তারাবো বন্ধ করব পুঁজিপতি তাড়িয়ে বোমা শিল্প তৈরি করব। কেননা পুঁজিপতি থাকবে কেন পুঁজিটা আমারই থাকবে পুঁজিপতির পুঁজি থাকবে না আমি গণতান্ত্রিক আমি সমাজতান্ত্রিক আমি মার্কসবাদী আমি মাওবাদী আমি লেলিনবাদী তা এত এত আমার গুণ সুতরাং আমার গুণকে তো স্বীকার করতেই হবে তো স্বীকার করার জন্য তোমরা আমাকে ভোট দাও আমাকে জয়যুক্ত করো আমি সারাদিন মাইকে চিল্লা মিল্লা করবো লোকের কান পছিয়ে দেব একই কথা উনিশশো সাতষট্টি থেকে বলবো বলবো বলতেই থাকবো কেননা জনগণকে বোঝানো আমার কর্তব্য জনগণকে বোঝাতে হবে কারণ এই জনগণই আমার পাশে জনগণ আমার কাছে জনগণই শেষ কথা এই সমস্ত নানারকম সাহিত্য তৈরি করার জন্য আমি প্রস্তুত কিন্তু সাহিত্য পড়ব না লেখককে গালি মারব আমার লেখক যদি আমার লিখন যদি মাও মার্কস এবং লেলিনবাদী না হয় তাও তো লেখকই না জমিদার পুত্র রবি বুজয়া শব্দটি জমিদার পুত্র রবি রবি তাঁকে আমরা বুর্জুয়া বলি তো বুর্জুয়া শব্দটি কোথা থেকে এলো এটা কি বাংলা এটা কি ভারতীয় কোনো ভাষা থেকে আনা নাকি কোনো বহিরাগত শব্দ যেমন বহিরাগত তত্ত্ব তো সেই দেশটা কি সেই দেশটা কেমন সেই দেশের লোকেরা কি করে তারা কোন স্তরের লোক সেসব জানার দরকার নেই আমি হলাম বঙ্গেশ্বর বঙ্গের অধীশ্বর দশ বছর নয় কুড়ি বছর নয় আমি রাজত্ব করতেই থাকব কারণ জনগণকে যা বুঝাবার বুঝিয়ে দিয়েছি আমি যা বলবো সেটাই শেষ কথা কারণ এটাই আমার তত্ত্বের উপহার আমি জনপ্রতিনিধি আমি সব ঠিক করে দেব তোমরা আমার কথা শুনে চলবে আমার দলের কথা শুনে চলবে নইলে বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দেব ভেঙে দেব ফোন করব থান পাঠিয়ে দেব ইত্যাদি আমার সমস্ত কৌশল এগুলো আমার কলা কলাবিদ্যা বিদ্যা সেজন্য আমি একজন শিল্পী তো জনপ্রতিনিধি হবার জন্য আমাকে আমার জ্ঞান এগুলো সব অর্জন করতে হয়েছে এই শিল্প দিয়েই আমি বঙ্গের অধীশর হয়ে আছি এবং থাকব নমস্কার